আসসালামু আলাইকুম। পেন্টানিক আইটির নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগতম। তো প্রতিবারের মতো আমি রবিন মাহমুদ আছি আপনাদের সাথে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রানজিশন। আসলে ট্রানজিশনটা কি আমরা শুরুতে একটু জেনে নেই। ট্রানজিশনটা হলো দুইটা, আমি দেখাই আপনাদের। দুইটা লেয়ার বা দুইটা প্রজেক্টের মধ্যে যেই জায়গাটার মধ্যে আমরা যে ইফেক্টটা ব্যবহার করি সেটাই হলো ট্রানজিশন। ধরেন আমি দেখাই, আমার এইখানে একটা লেয়ার আছে আর শেষ, এই লেয়ারটা শেষ এবং এই লেয়ারের শুরু, এই দুইটার মাঝখানে আমি যে ইফেক্টটা ব্যবহার করব সেটাই হলো ট্রানজিশন। তো আমি আজ আপনাদেরকে দেখাবো যে কি কি ধরনের ট্রানজিশন আছে বা কি কি ট্রানজিশন ব্যবহার করতে পারি বা কোথায় পারি বা কিছু ট্রানজিশন প্যাক আমি আপনাদেরকে দেখাবো। যদি আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেটে গিয়ে যদি ট্রানজিশন লিখি বা এখানে যদি এই যে ট্রানজিশন দেওয়া আছে এখানে গেলে কিন্তু আমরা কিছু ট্রানজিশন পাবো। এটা হলো আফটার ইফেক্টের মধ্যে অটোমেটিক দেওয়া থাকে। ঠিক আছে, দেখি আমরা একটু। আচ্ছা, এটা এভাবে ব্যবহার করতে হয় না, এটা লেয়ার নিতে হবে একটা সলিড লেয়ার। দেন আমরা এটা কেটে দিই, এখান থেকে কেটে দিই। দেন এটা পরে যদি দিই আমরা, আচ্ছা এটা কোনো কারণে হচ্ছে না, আমরা অন্য আর একটা দেখি। তো আমরা প্রথমে অ্যানিমেশন কম্পোজার 3টা ডাউনলোড করে নেব। এটা একটা প্লাগইন। তো এই প্লাগইনের মধ্যে ঢুকলে, আমাদের কিন্তু অনেক ট্রানজিশন পেয়ে যাবো। এই যে স্টার্টআপ প্যাকেজের মধ্যে এখানে গেলে আমরা অসংখ্য কিছু ট্রানজিশন পেয়ে যাবো, এই যে এগুলো দেখেন। তো আমি একটা দিয়ে দেখাই আপনাদের, এই দেখেন আমি যদি জুম ট্রানজিশনটা দেই, দেখেন যদি এই ট্রানজিশনটা ব্যবহার করি, দেখেন তাহলে আমার ভিডিওটা কেমন হবে। এই দেখেন এক ফুটেজ থেকে আর এক ফুটেজ যাওয়ার সময় কিন্তু আমার ট্রানজিশনটা ব্যবহার হয়েছে বা আমার দেখতে ভিডিওটা অনেক সুন্দর লাগতেছে। তো এটাই হলো মেনলি ট্রানজিশন। তো আমরা এখন দেখবো যে কোথায় কোথায় ট্রানজেকশনগুলো আমরা পাবো। তো আমরা চাইলে অ্যানিমেশন কম্পোজার থেকে ট্রানজেকশনগুলো পাবো, সেই সাথে এখানে আমাদের সাউন্ড ইফেক্ট আছে, তো অনেক কিছু পেয়ে যাব। তো ট্রানজেকশন ব্যবহার করার জন্য আমরা অ্যানিমেশন কম্পোজার 3 বা মিস্টার হর্স এই এই প্লাগইনটা ব্যবহার করতে পারি। সেকেন্ডত আমরা ব্যবহার করতে পারি এআই জুস নামের এই এই প্লাগইনটা। তো এখানেও আমরা কিছু ট্রানজেকশন পেয়ে যাবো। দেখেন লিকুইড ট্রানজেকশন এখানে আছে, লিকুইড ট্রানজেকশন আমরা একটু দেখি। দেখেন আমাদের লিকুইড ট্রানজিশনটা কিন্তু হয়ে গেছে, এই দেখেন এটাকে আমরা একটু বড় করে দিই। এই দেখেন এটা আমাদের লিকুইড ট্রানজিশন। তো এখানে আরো কিছু ট্রানজিশন আছে, তো আপনারা দেখবেন। এরপর আমরা আরেকটা ট্রানজিশন প্যাক ইউজ করতে পারি, সেটা হলো এই যে প্রিমিয়াম বিল্ডার ট্রানজিশন। ঠিক আছে, আর এই প্রিমিয়াম বিল্ডার ট্রানজিশনটা কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আমি ডিসক্রিপশনে একটা লিংক দিয়ে দিব, তো লিংকে আপনারা ক্লিক করে দেন এটাকে ইনস্টল করে নেবেন। এই যে এই স্ক্রিপ্ট আছে, এই এই প্লাগইনটা প্রথমে ইনস্টল করবেন, দেন এখান থেকে যে ট্রানজিশন ফাইলটা আছে এই ফাইলটা এই এই স্ক্রিপ্টের ভিতরে আপনারা পেস্ট করে দিবেন। তাহলেই কিন্তু আপনাদের ওই ট্রানজিশন প্রিমিয়াম বিল্ডার যে ট্রানজিশন প্যাকটা আছে, এই যে প্রিমিয়াম বিল্ডার ট্রানজিশন, এখান থেকে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো আমি এখন প্রিমিয়াম বিল্ডারে কিছু ট্রানজেকশন দেখাই। আর একটা কথা বলে নেই, প্রিমিয়াম বিল্ডার ট্রানজেকশনে কিন্তু আপনি অসংখ্য ট্রানজেকশন পাবেন। এই দেখেন এই যে এখানে প্রায় 30টার মতো ক্যাটাগরি আছে, আর এক একটা ক্যাটাগরিতে যদি আমি ঢুকি, দেখেন
প্রায় 15 থেকে 20টা করে ট্রানজিশন আছে। দেখেন আমি এখান থেকে একটা ক্লিক করি, এই দেখেন এটা একটা দেখি, এই দেখেন। তো এরকম আরো অনেক ট্রানজিশন আছে, রোটেশন আছে। তো আপনারা এগুলো ট্রাই করে আপনার ভিডিওগুলোকে প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি ফুল কিন্তু আপনারা এইভাবে করতে পারেন, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। তো কমেন্টে আপনারা জানাবেন যে আসলে কোন টপিকের উপরে আপনারা ভিডিওগুলো চাচ্ছেন, তাহলে আমি আপনাদের সেই টপিকের উপরে ভিডিওগুলো তৈরি করে দেব। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।